বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সময় টেলিভিশনের সম্প্রচার 7 দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সাথে ভরপুর প্রাণ চানাচুর সময় মিডিয়া লিমিটেডের আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে আইনজীবী আহসানুল করিম জানিয়েছেন। সকালে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখের সরকারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আইনজীবী জানিয়েছেন, সময় টেলিভিশনে বিশৃঙ্খলা এমনকি প্রাণহানির শঙ্কা থেকেই বন্ধ রাখার আবেদন করা হয়, তবে এই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করবেন বলে জানিয়েছেন সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের আইনজীবী মাহবুবউদ্দিন খোকন। তিনি বলেছেন, এক বেঞ্চে বিচারাধীন মামলার তথ্য গোপন করে অন্য বেঞ্চে গিয়ে আবেদন করা হয়েছে আর ওই আবেদনের শুনানির তারিখ ধার্য করা হয়েছে 22 আগস্ট। যদিও আহসানুল করিম বলেছেন, কিছুই গোপন করা হয়নি, দুটি বেঞ্চে আবেদনের বিষয় ভিন্ন। এ গ্রুপের এমডি থাকলে বি গ্রুপের চেয়ারম্যান থাকবে, বি গ্রুপের এমডি থাকলে এ গ্রুপের চেয়ারম্যান থাকবে। তারা এমডিকে বাইর ইয়ে করে দিচ্ছে, তো রেজুলেন করছে, রেজুলেন চ্যালেঞ্জ করছে। কোম্পানি কোর্টে পেন্ডিং আছে, কোম্পানি কোর্টে অ্যাডমিট হয়েছে এবং সেটা 22 তারিখে হিয়ারিং জন্য ফিক্সড আছে।